হ্যাঁ একটু একটু দেখেন, একটু চিপা করে বের করে ফেলেন। ধরেন ধরেন ধরেন, আমাদের টানবাজারের একজন অসহায় মানুষ মারা গিয়েছে। আমাদের টানবাজারের সফল কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসদা আমাদের সাথে আছেন। আমাদের পূজা পরিষদের শিপনদা সার্বিক তত্ত্বাবধান করছেন। আমাদের লিটন পাল সার্বিক তত্ত্বাবধান করছেন। আমরা 11 জন যারা আছি, আমরা আজকে তাদেরকে নিয়ে শ্মশানে যাচ্ছি। মৃত্যুর মিছিল শুরু হয়ে গিয়েছে। দয়া করে এই লাইভ দেখার পরও যারা এখনও সচেতন হননি, সবাইকে অনুরোধ করছি আপনারা সচেতন হন, যার যার ঘরে অবস্থান করুন। এই আত্মচিৎকার, এই যে পরিস্থিতি বাংলাদেশের, আজকে আমরা সবাই রিক্সে আছি। সবাইকে অনুরোধ করছি যে সবাই যার যার ঘরে সেফলি অবস্থান করুন। আমাদের অসিদ্ধা আমাদের সাথে আছেন, এই এখানকার কাউন্সিলর যিনি মারা গেছেন, এখন আমরা এই লাশ নিয়ে শ্মশানে যাচ্ছি। আমাদের সহযোগিতা করুন, হ্যাঁ আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পিপিপিপি সাপ্লাই করুন। আমরা যারা আছি আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের স্বল্পতা আছে, যারা বিত্তমান ঘরে বসে আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে সহযোগিতা করুন। অন্তত মৃত্যুর মিছিল যাতে বন্ধ হয়, আমরা যাতে মানুষের কল্যাণে কিছু করতে পারি, সহযোগিতা করুন। সবাই ঘরে থাকুন, সেফ থাকুন। আমরা চেষ্টা করছি মানুষের এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যারা বিত্তবান আছেন, যারা সেফ জোনে অবস্থান করছেন, তাদেরও কর্ম অনেক, তারা সহযোগিতা করুন আমাদের, আমাদেরকে হেল্প করুন। আমরা যাতে এই এই সময়ে অন্তত মানুষগুলার যাতে সুন্দরভাবে সৎকাজ হতে পারে, আমরা যাতে এটা করতে পারি ওড় ওড় হতে। এই তারা আসতে যে আমাদের লগে লগে যাবি। সবাই ঘরে থাকুন প্লিজ, সবাই ঘরে থাকুন, সবাই ঘরে থাকুন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন প্লিজ, সবাই ঘরে থাকুন।